ভেন্ডি ক্ষেত, ওই যেটা আমাদের কুমিল্লাতে বলে দেরস, হ্যাঁ দেরস ক্ষেত, অনেকগুলা কাটছে প্রতিটা গাছ থেকে, এটা লাস্ট। হ্যাঁ ঝিঙ্গে তোলেন ভেন্ডি, ভেন্ডি কত করে? 70 টাকা। এটা ঢাকায় কত? ঢাকায় তো তাহলে 100। হায় হায়, ও এটা হাইব্রিড ভেন্ডি। হ্যাঁ প্রতিটা গিরাতে, মানে প্রতিটা কি বলা যায় এটারে, কাণ্ডতেই একটা একটা করে হচ্ছে। এই যে কেটে নিছে, প্রতি গিরায় একটা, এই যে প্রতিটা গিরায় একটা একটা হচ্ছে। এই যে এটা হয়তো গতকালকের আগের দিন কাটছে, এটা হয়তো আর একদিন পরে কাটবে। প্রতিটা কাণ্ডতে ওটা হাইব্রিড হয়, হাইব্রিড। হ্যাঁ ভেন্ডি গাছের ফুল, অনেক সুন্দর। এখানে পরাগায়ন করা হয়, কীট পতঙ্গই পরাগায়ন করে। প্রচুর রৌদ্র, ভেন্ডি কাঁচা খাওয়া যায়। আমি একটা খাচ্ছি, ভেন্ডি ক্ষেতের ভিতরে ঢুকতে হলে হাত বিশিষ্ট কাপড়, হাতওয়ালা কাপড় যেটাকে বলে, বড় হাতা, ওই কাপড় ইউজ করতে হয়। শরীর ঢাকা রাখতে হয়, কারণ ভেন্ডি পাতার মধ্যে, ভেন্ডি পাতা যদি গায়ে লাগে তাহলে প্রচুর চুলকায়, এই জন্য।
চুলকায়, হ্যাঁ লাগলে গাছ জলে খুব প্রচুর জলে, হ্যাঁ বেশি জলে, আগাছা পরিষ্কার করা হচ্ছে নাকি? অনেক বড় হয় গাছ, ভেন্ডি গাছের সারি। নিচে থেকে উপর পর্যন্ত ফলন হয়, এই যে এটার ফলন এখানে আছে, তার আগের গুলা কেটে ফেলছে। যে কাটা অংশগুলো দেখা যাচ্ছে, যখন এটা ধরা শেষ হয়ে যাবে বড় গাছগুলোতে, পরবর্তীতে নিচে থেকে শিকড় ছাড়ে, ওখান থেকে আবার এই গাছটা বড় হয়, যদিও ফলনটা তত বড় হয় না, নিচের যে কাণ্ড থেকে যেগুলো হবে ওখান থেকে ফলনগুলো ভালো হয় না, ছোট হয় পরিমাণে। তাই হ্যাঁ, বড় বড় হওয়ার পর মাথাটা কেটে দিলে নিচে বাইরে হচ্ছে, ওখান থেকে আবার ফলন হবে, পূর্ণ ফলন হলো যা ইয়াটা নাকি একটু ছোট হয়, হ্যাঁ পরিমাণে কম আর ইয়াটা ছোট হয়, যেমন এমন আর কি ছোট। এটাই সেকেন্ড টাইম? ও ছোটো গাছে হয় প্রতিটা কাণ্ডতে একটা একটা, এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম প্রতিটা কাণ্ডতে। আমাদের দেশে বিশ্লেষণ